সম্প্রতি সভাপতির পদ থেকে সরিয়ে হাওড়া সদরের চেয়ারম্যান করা হয়েছে সমবায় মন্ত্রী অরূপ রায়কে। চেয়ারম্যান হবার পর আজ জেলা পার্টি অফিসে আসেন তিনি, সঙ্গে ছিলেন তার অনুগামীরা। চেয়ারম্যান হবার পর আজ নতুন করে দলীয় কর্মীদের চাঙ্গা করতে দেখা গেল অরূপ রায়কে। কর্মীরা স্লোগান দিতে থাকেন অফিসে প্রবেশের সময়। আজ থেকে এই অফিসে চেয়ারম্যানের বোর্ড টাঙানো হলো। সাংবাদিকদের অবশ্য অরূপ রায় জানান, জেলা পার্টি অফিসের কাজকর্ম এখান থেকেই হবে। কিছুদিন আগেই তার বিরুদ্ধে তোপ দেগেছিল রাজ্যের আরেক মন্ত্রী রাজীব ব্যানার্জি। উঠে এসেছিল দুর্নীতিকে প্রশ্রয় দেবার বিষয়। সেই জন্যই কি সভাপতির পদ থেকে সরতে হলো অরূপ রায়কে? এ বিষয়ে অরূপবাবু জানান, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি মানবেন। চিরকাল কাউকে সভাপতি পদে থাকতে হবে এরকম কোনো মানে নেই। আর দুর্নীতিকে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি। তার ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে বহিষ্কারের কথাও শোনা যাচ্ছিল। এ বিষয়ে তিনি বলেন যে কিছু লোক এসব মনগড়া কথা বলছে। অন্যদিকে তিনি আরো বলেন যে দল কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একসাথেই তারা কাজ করে, 2021 বৈতরণী পার করবেন। হাওড়া থেকে মমিতা সানার রিপোর্ট, বাংলা এনজি নিউজ। শোনো, যেগুলো দল দলের নির্দেশ ছাড়া কোনো সাসপেন্ড শোকজ হয় না, শোকজ হতে পারে কিন্তু সাসপেন্ড হয় না। আমাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে। যার যাকে সাসপেন্ড করার কথা বলেছেন দলের নির্দেশের বাইরে একটা সাসপেন্ডও করা হয়। মাঝখানে আমি কয়েকদিন আগে এখানে একটা আমাদের যুব আমাদের দলের সাধারণ সম্পাদক যারা, তারা একটা অদ্ভুত অস্থির পরিস্থিতিতে তারা একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সম্পূর্ণরূপে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তার নেতৃত্বের প্রতি তার নেতৃত্বকে আরও মজবুত করার জন্য যারা এটাকে ভাঙার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কর্মীদের সংযোগ শান্ত থেকে আমরা নেত্রীর নেতৃত্বে আরও তাকে শক্তিশালী করে আগামী নির্বাচনে হাওড়া সদরে সবকটা সিটে আমরা নির্বাচনে জিতব এই প্রতিশ্রুতি নিয়ে তার একটা প্রেস কনফারেন্স করছিল। সেটা নিয়ে একটা কেউ কেউ এটাকে নিয়ে বলেছিল একে সাসপেন্ড করা হবে, ওকে সাসপেন্ড করা হবে, ওকে সাসপেন্ড করা হবে, আবার কোনো কোনো সাংবাদিকও জিজ্ঞেস করেছে। আমি এটা শুনে আমি আমাদের সভাপতি রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে দলের এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই, দল নতুন করে আপাতত এই এখনো পর্যন্ত আর কোনো চিন্তাভাবনা দলের দল চিন্তা করেনি এবং কোনো সাসপেনশনের ব্যাপার নেই। এটা যারা করছেন তারা নিজের মন থেকে মন গড়া তৈরি করে বলছেন, এটা ঠিক নয়। কংগ্রেস যেভাবে বলেছিল সেইভাবে আমরা করেছি। এবারে রাজ্য তৃণমূল কংগ্রেস সেটা জেনেছে, তারা সিদ্ধান্ত নেবেন তার বিরুদ্ধে কী ব্যবস্থা। ভিডিওর বক্তব্য ছিল সেদিন যে ভিডিওর কাছে তো যাবে না, চলেন না, এটা দল চিন্তাভাবনা করবে। দলের কাছে সমস্ত খবর আছে, দল যা ভাববে দলের ভাব